আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকল অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হইলাম, আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবো। ফার্স্টেও দেখতে পারছেন আমি মিল্ক জাল দিলাম, তো আমি একটু সেমাই মালাইম আর আপনার লগে শেয়ার করবো, আশা করি ভালো লাগবো। তো এখন দেখতে পারছেন আমি একটা ডালচিনি আর একটা তেজপাতা আর চিনি অ্যাড করলাম। অ্যাড করিয়া দুধটা আমি ভালো করে জাল দিমো। আসলে সেমাইটা বানানো শেখানোর কিছু নাই, সবে বানাইতে পারেন। তো আমি যেলাখান বানাই ওলাখান আমি আপনার লোকে শেয়ার করার চেষ্টা করবো, আশা করি আপনার কাছে অনেক ভালো লাগবো। তো সেমাইটা আসলে এক একজনে এক এক লাখান রান্না করেন। তো আমি সেমাইটা একটু বাটার দিয়ে ভাজি আগে, ভাজি একটু ব্রাউন কালার করিয়া বাদে মিল্কের লগে অ্যাড করি। তো অনেকজনে অনেক লাখান সেমাইটা বানাই। তো অনেকে আছেন যেন দুধের মাঝে আঁকি এমনি অ্যাড করিলেন সেমাইটা। তো এক একজনের এক এক লাখান চয়েস, আমি ওলাখানও সেমাইটা বানাই। তো দেখতে পারছেন আমি অল্প একটু ঘি অ্যাড করছি, ফানোর মাঝে ঘি অ্যাড করি আমি সেমাইটা অ্যাড করছি। এখন বালা করি আমি ভাজি আনিমো, পরে আমি সেমাইটা মিল্কের লগে অ্যাড করি লইমু, অ্যাড করি একটু জল দিয়ে লইমু। তো এইখানে আসলে টেস্টটা ভালো হয় আর খাইতে ভালো লাগে। তো সেমাই রান্না করা কিন্তু সবেও জানেন, আর আমার শেয়ার করার কারণও হয়েছে আমি তো বানাইলাম এলাকি একটু শেয়ার করাম, আর যারা কি নতুন রান্না শিখরা তারার যদি একটু হেল্প হয় এলাকি একটু শেয়ার করা, আশা করি ভালো লাগবো। তো সেমাইটা আমার ভাজা হয়ে গেছে, এখন আমি অ্যাড করে লাইছি দুধের লগে অ্যাড করিয়া ভালো করিয়া এখন জাল দিয়ে নিমু গে। তো সেমাইটা আসলে প্রায় হয়ে গেছে, আমি একটু লামাই নিমো এখন। তো সেমাই দিয়ে পরোটাতে খাওয়া হইব, আমি পরোটা ফ্রিজ থেকে বাহরছি, বাহরিয়া পরোটাও গরম করবো আর সেমাই দিয়ে খাওয়া হইব, পরে আমি একটু রান্না স্টার্ট করবো। তো এই তো সেমাই হয়ে গেছে আর পরোটাও আমি গরম করে নিলাম দেখতে পারা। তো পরোটা আর সেমাই খাওয়া দাওয়ার পরে আর কি, তো আমি একটু রান্না করবো আজকে। তো একটা রেসিপি আজকে আমি শেয়ার করবো, টেঙ্গার তরকারি আম দিয়া মাছ দিয়ে আমি রান্না করবো আর আপনার লগে শেয়ার করবো। তো কুটা দিয়ে আম ফাড়িলাই দেখতে পারা, তো আম ফাড়ি লাইছি। তো আমর গাছের তল থেকে আম তো কে লই লিছি, ছোটো তাক্তর কথা খার খার মনে আছে আম তো কানে শেয়ার করবা আমার কমেন্টের মাধ্যমে। তো আগে খইলাই যেন আমর গাছটা কুয়াই ফাইলাম, মিষ্টি আম আনছিলাম শপিং থেকে, আনিয়া খাওয়ার পরে আমটা আমি বড়া যেটা ওটা আমি একটা কন্টেনার মাঝে অল্প কিছু মাটি দিয়ে আমি রইয়া তৈরি দিয়েছিলাম। তো প্রায় তিন সপ্তাহ পরে দেখি গাছ উঠে গেছে, তো দেখে খুবই খুশি হয়েছে। আর ফার্স্টে পাতা লাল আসিল, একপরে খাসমা আসিল, তো খুবই ভালো লাগছিল। আর এখন তো দেখতে পারা পাকা পাতা দিলেছে। তো আমার গাছের গল্পটা কইলাম, তো এই যে আম দেখতে পারা শপিংও গেছিলাম, গিয়া দেখে খুব সুন্দর খাসা আম, তো কইতে টেঙ্গার আন মনে। তো আমার গাছও গড়ো আর আমও আনছি, তো খুব ভালো লাগছে দেখে কইতে গাছও ধরাইলে জানে আমি। তো এখন দেখতে পারা আম সুলাইয়া রেডি করে লাইছি, মাছও রেডি করে লাইছি, কেন পেঁয়াজ রসুন রেডি আছে। তো সবটাও আমি আগে থেকে রেডি করে লাইছি আর এখানে দেখতে পারা অলরেডি আমি রান্নাটা স্টার্ট করে লাইছি। তো আমি গোয়াল মাছটি উড়ে দিয়ে রান্না করবো আর হাট চিকেন অলরেডি আমি বয়ে দিয়েছি, আমি হাট চিকেন সাত করা দিয়ে রান্না করবো। আর গোয়াল মাছের তরকারিটার ফেসটা একটু খসানো, এখন আমি ঠেঙ্গাটা বয়ে দিমো, আম দিয়া যে ঠেঙ্গার আনবো ঠেঙ্গাটা বয়ে দিমো। তো চুলাত একটা হাঁডি বয়ে আমি পরিমাণ মতো তেল অ্যাড করছি, এখন আমি রসুনটা অ্যাড করে লাইছি, আমি ওয়ান টেবিল স্পুনের মতো আমি রসুনটা অ্যাড করছি আর পরে বাকি অংশ রসুন আবারও অ্যাড করবো। তো রসুন ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটা অ্যাড করে লাইছি, অ্যাড করি আবারও ভালো করে কষাই আনিব। তো টেঙ্গার তরকারির মাঝে আমি একটু রসুন বেশি করে অ্যাড করি। তো এখন আমি পরিমাণ মতো লবণটা অ্যাড করছি, অ্যাড করিয়া ভালো করে কষাই আনিলাম গিয়ে দেখতে পারা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি আম কাটিয়ে রাখা আমটা অ্যাড করে লইলাম। তো অনেকে কইতে পারেন আম অত আগে অ্যাড করে লইলাম, আমটা পেঁয়াজের লগে আর রসুনের লগে একটু কষাই আনিলে আমাদের তো লাগে যে টেঙ্গা তরকারিটা একটু ভালো একটা ফ্লেভার হয় ভালো লাগে খাইতে। তো এর লাগে আমি আগে এটো করছি। তো এখন আমি স্পাইস অ্যাড করলাম, এখন হলুদ পাউডার অ্যাড করছি হাফ টিস্পুনের মতো,
কারি পাউডার 1 টেবিল স্পুনের মতো, আর 1/2 টিস্পুন থেকে একটু কম, একবারে কম আমি মরিচের পাউডার এড করছি, ভালো করে কষিয়ে নিলাম গে। তো টেঙ্গার তরকারির মাঝে আমি সবসময় আমি মরিচ দিই না, বাট মাঝে মধ্যে একটু হালকাভাবে মরিচ দিই। তো পাউডার মরিচ একবারে কম দেয়, আর আমি কিছু কাঁচা মরিচ এড করি। তো পাউডার মরিচ আসলে টেঙ্গার তরকারির মাঝে না দিলেও হয়, আমি কিন্তু আবার কাঁচা মরিচটা এড না করলে আমার ভালো লাগে না। কাঁচা মরিচ আমার ভালো লাগে আর কি টেঙ্গার তরকারির মাঝে একটু দিলে। তো দেখতে পারছেন আমি মাছটা এড করিয়া ভালা করে কষিয়ে নিলাম গে। তো মাছ আসলে ভালা করে না কষাইলে মাছ একটু গন্ধ করে, আমি সবসময়ও একটু বেশি করে কষাই। অনেকে কইবা যে মাছ এত বেশি কষাইলে ভাঙে যায়, তো আমি রান্না করলে আমি তো কষাই বাট আমার ভাঙে না। তো মাছটা আসলে কষানো হয়ে গেছে, এখন আমি 1 কাপের মতো পানি এড করছি, ভালা করে কষানোর লাগে কষানোর পানি এড করছি। আবারও 1 টেবিল স্পুনের মতো আমি আবারও রসুন এড করছি। তো কেউ করতে পারেন যে রসুন এখন এড করলে কাঁচা গন্ধ থাকবো, আপনারা এড করিয়া দেখবা। আসলে আমি কষানোর শিরা দেওয়ার পরে আমি একটু রসুন এড করি, তো ভালো লাগে। আমি তো আবার কষাই আনিমো, তো রসুনের গন্ধ করতো না। তো দেখতে পারছো নিবেদি চিকেন আর উড়ির তরকারি ওই যার, আর চিকেনের তরকারির মাঝে আমি এখনও মশলা এড করছি না, কারণ হার্ড চিকেন হইতে একটু লেট হয়। তো প্রায় 3 থেকে 4 মিনিটের মধ্যে আমি একটু কষাই আনেছি টেঙ্গার তরকারিটা। এখন আমি জলের পানি এড করে লাইলাম, দেখতে পারা আমি পরিমাণ মতো এড করছি। তো এখন আমি একটা কাঁচামরিচ পাড়িয়া এড করে লাইছি, তো আবারও 2-3 মিনিটের লাগে আমি একটু ঢাকনা দিয়ে কভার করে রাখি দিইমু কোকোয়ার লাগে। 2-3 মিনিট পরে দেখতে পারা উঠাই গেছে, আমি বাখর ফাতে এড করে লাইমু। তো টেঙ্গার তরকারিটা কিলাখান হইলো জানাইবা, আর আজকের ভিডিওটা কিলাখান হইলো আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবা, আর প্লিজ আমার ফুল ভিডিওটা দেখার চেষ্টা করবা। আশা করি ভালো লাগবো আপনার কাছে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, আপনার কাছে যদি আমার রেসিপিগুলো অথবা গার্ডেনের ভিডিও আছে যদি ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে নিবা, আর পাশে থাকা অল অপশনটি বজায় রাখবা। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো সাথে সাথে নোটিফিকেশন পাইলিবা, সবার আগে দেখি নিতে পারবা। তো এইখানে দেখতে পাচ্ছেন আমি চিকেনের স্পাইস এড করে লাইছি, এড করিয়া ভালো করে কষাই আনেছি। এখন আমি শর্করাটা এড করে লাইছি। তো এখানে দেখতে পাচ্ছেন সব কয়টা তরকারি আসলে হয়ে গেছে। তো আমি বেশি লম্বা করছি না ভিডিওটা, ছোট্ট একটা ভিডিও আজকে, সবে ফুল দেখবা প্লিজ। তো বেশি লম্বা ভিডিও আসলে কেউ দেখতে চাই না, আসলে সবও আমার কাজে ব্যস্ত। তো এই তো আমার সব কয়টা তরকারি রান্না হয়ে গেছে, আর আরেকটা রান্না করছি আমি আলু দিয়া ইয়ে চিকেন দিয়া রান্না করছি বেচিনতার লাগে। তো আজকে ও পর্যন্ত, সকাল বেলা থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।